থাকি আবার যাও আসা তো আজকে হচ্ছে আমাদের কলেজের লাস্ট ডে, আর এখানে আমি মানে কথা কেটে আর কি এখানে ভয়েস ওভার দেবো আমি নিজেই বুঝতে পারছি না, এত মজা করেছি আমরা আজকে। তো যাই হোক, ওদের মানে ওরা এখন চলে যাচ্ছে, ওদের সাথে লাস্ট এখানে দেখা হচ্ছে, বেশ ওরা বেরিয়ে গেল। তারপর আমরা আবার ডিপার্টমেন্টে আসলাম, আমাদের একটু এক্সাম ছিল, আমার আবার তাড়াতাড়িও হয়ে গেছে, আবার বাকিদের এখনও আছে। তো ভাবছি একটু তার মাঝখানে একটু করে আমরা আবার ভিডিও টিডিও কিছু একটা করি, ফটো টটো একটু উঠাই, নাহলে তো আর হবেই না। আর হচ্ছিলও না অ্যাকচুয়ালি, আমরা ভেবেছিলাম লাস্ট ডের জন্য সব রেখে দিয়েছিলাম যে এটা করবো ওটা করবো, কিন্তু কিছুই করতে পারিনি, এমনিতেও তো বৃষ্টি পড়ছিলো। তো যাই হোক, এখন বড্ড মজা করছি এখানে আমরা ডিপার্টমেন্টে বসে। তো এই জিনার সাথে কথা বললাম, ইনি হচ্ছে, এনাকে আমি ডাকি অ্যাকচুয়ালি বটানি মাসি বলে। তো মাসি ভীষণ ভালো, আমাকে তো ভীষণভাবে হেল্প করে, আর ইভেন এরমও বলে যে মনে তুই তো ওখানে মানে অনেক দূর থেকে আসিস এখানে, তো তোর যদি কোথাও খেতে অসুবিধা হয় বা তোর কোথাও কিছু কোনো অসুবিধা হয় আর কি কলেজে আসার পর, তুই একবার শুধু আমাকে বলবি বা নাহলে একটা ফোন করবি। ইভেন আজকে আমাদের এক্সামের সময় বলছে, আমার নাম্বারটা তোর কাছে তো আছে না, এক্সামের সময় যদি কোনো কিছু দরকার হয় তুই একটা ফোন করে দিস তো মনে আমাকে, মানে এত ভালো আর কি। তো যাই হোক, ওনাকেও টাটা করে আসলাম, সবার সাথে একটু টাটা করে দেখা করে ফটো উঠে আসলাম, আর বাকিটা হলো না। এখানে ভেবেছিলাম আমরা অনেক কিছু করবো, কিন্তু ওদের এক্সাম আছে, ওরা এখনও এক্সামেই আছে, আমার হয়ে গেছে জন্য আমি বেরিয়ে পড়লাম। আর আমার যেহেতু ট্রেন আছে তাই আমি আর দেরি করলাম না, তো বেরিয়ে পড়লাম, আর কী করা যাবে বলো। ভীষণই খারাপ লাগছিলো এখানে যত, মানে কী বলবো আর, আমরা এত ভালো ভালো দিন কাটিয়েছি একসাথে এখানে, গাছের নিচে বসে থাকা, ক্লাস বাঙ্ক করা, স্যারদের নামে হাবিজাবি কথা বলা, মানে নানান কথা, ভালোও বলেছি খারাপও বলেছি, কী আর বলবো। খারাপ সেরমভাবে বলিনি, আমাদের স্যাররা ভীষণ ভালো ছিল, ভীষণই ভালো আমাদের এইচওডি স্যার। তো আগের এইচওডি আমাদের জাস্ট এখন রিটায়ার্ড হয়ে গেছে, তো উনি ভীষণ ভালো ছিল, আমাকে তো মানে কী বলবো, ভীষণ ভালোবাসতো। তারপর এখন যিনি এসে তিনিও ভীষণ ভালো, মানে ওনার সাথেও কথা বলে আসলাম এখনই, তো স্যারও ভীষণ ভালো বলছিল যে আর দেখা হবে না, খুব খারাপ লাগে, মাঝে মাঝে আসবে একটু ঘুরে যাবে কলেজ থেকে। তো এরকম যাই হোক, কথা টথা বলে তারপর আসলাম, এই তো এই ট্রেনে আসবো, ট্রেনেও হয়তো আজকেই লাস্ট, আর হয়তো আসবো না, আর এরকম করে তো আসা হয়ই না, এমনি এমনি আর কিসের জন্য আসবো। তো যাই হোক, সব কিছুই লাস্ট ভীষণ খারাপ লাগছিলো, কিন্তু খুব কিছু করার নেই, আসতে তো হবে, এভাবেই তো দিন পেরিয়ে যায় সবার। যাই হোক, ভালো থেকো, সুস্থ।